সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 25 আগস্ট 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মেহেদি ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা সরিয়াকান্দি গ্রামে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বাছুর বেচা বিক্রি করা হয়ে থাকে। আজকে আমরা এই ফার্মে আসার পর দেখতে পারলাম, এবার এখানে বেশ কিছু ষাঁড় গরু, এর পাশাপাশি বেশ কিছু পকনা গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেই গরুগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরু কিনতে পারবেন। এর পাশাপাশি আমরা কিন্তু শুধুমাত্র ভিডিওতে দেখাচ্ছি মাত্র, এর কীরকম জাতমান কোয়ালিটি আছে, কীরকম দাম হলে আপনারা নিতে পারবেন, সেটা কিন্তু সম্পূর্ণই আপনাদের নিজেদের অভিজ্ঞতা কিংবা নিজেদের ব্যাপার। আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি খামার এসে দেখে কিনে নেওয়ার। তো চলুন কথা না বেরিয়ে গরুগুলো দেখাই এবং গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো ভিডিওর শুরুতে আপনার একটু পরিচয়টা আমাদের বলবেন। এটা মেহেদি ডেইরি ফার্ম, আমি হারুন, আর এটা হচ্ছে আমাদের ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা সবগির। তো চলেন কথা না বেরে এই পাশে যে সার গরুগুলো রয়েছে ওইগুলো দেখে তারপরে বকনাগুলো দেখাবো। জি চলেন দেখি। ভিডিওর শুরুতে একটা আকর্ষণীয় গরু নিয়েছেন মাত্রানো গরু, এই গরুটা সম্পর্কে বলবেন, কোন জাতের গরু এটা? এটা হচ্ছে আপনার 100% গির এবং ডবল ডবল বডির আর কি। আচ্ছা, এটা দেখেন নাভি কম্বল গুলা দেখলে বুঝতে পারবে আমার দর্শক ভাইরা, এর নাভিটা ডবল নাভি আসছে, মানে জাতমান কোয়ালিটি দেখলে দর্শক দেখলে বুঝতে পারবে। জি আচ্ছা, দর্শক ভাইদের সবসময় বলে থাকি আপনারা নিজেদের অভিজ্ঞতার আলোকে গরু কিনে থাকবেন। আমরা যাই বলি না কেন, ব্যাপারী যা যা বলে বলুক, আপনাদের অভিজ্ঞতার আলোকে যেমন মনে হয় ঠিক সেই অনুপাতে কালেকশন করবেন। জি জি অবশ্যই। যে গরুটা দেখতেছে এই গরুটার বয়সটা কেমন আছে? এটা আপনার হচ্ছে দুই দাঁতে আসছে। এই একটা গরু মনে করেন যে আপনি 23 সাল অথবা 24-2 বছরের প্রজেক্ট যারা করবে এটা একটা দানব হবে ভাই। আচ্ছা, মানে বড় সড়ো গরু গরু ভাই। দেখেন এই ক্যামেরায় কিন্তু এই গরু আপনার ভালোভাবে উঠবে না, আমার এটা আশা করি, মানে অনেক বড় গরুর তো। আচ্ছা, তাহলে ক্রেতা ভেড়ে সরাসরি খামারে আসলে ভালো বুঝতে পারবে। জি, দেখলে ওইটাই ভালো হবে, দেখে শুনে নেবে। আচ্ছা, তো এটা ভিডিওর এক নম্বর গরু, দাম চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছে আপনার 2,25,000 টাকা। 2,25,000 টাকা? জি। এটাও তো ফিক্সড না, যারা নেবে একটু দরদাম করে নিতে পারবে, দরদামের সুযোগ আছে আর কি ভাই। আচ্ছা, এর মাথা দেখেন, মাথা আর ওই আপনার শিংটা দেখলে বুঝতে পারবে দর্শক কেমন মাপের গরু হবে এটা। হ্যাঁ, এটা ভিডিওর এক নাম্বার গরু, এটা সাইড করে দেন। দুই নাম্বার যেটা আছে ওটা দেখাই আমরা। জি চলেন। এবারে ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার গির, ভালো ডিমান্ডের গির আর কি। আচ্ছা, এটাও গির জাতের গরু, সামনে 23 প্রজেক্টের একটা গরু। 23 প্রজেক্টের গরু, এটার কান মাথার মাঝে দেখেন মাথা উল্টানো, কান বড়, এটার আপনার গায়ে অনেক জায়গা আছে। আচ্ছা, এখনো গোলগাল হয়ে উঠতেছে, বডিতে মাংস লাগা শুরু হয়ে গেছে। এটা এটা আপনার হচ্ছে দাঁতে আসে নাই, তবে বয়স হয়ে গেছে, পারফেক্ট একটা বয়স আসছে। আচ্ছা, এখন বারন্ত বয়স, খাবার দাবার দিলেই পরিবর্তন হবে, দিনের একটা রেজাল্ট দেখা যাবে আর কি আশা করি। আচ্ছা, এটা ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু, এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছে আপনার হচ্ছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা দাম চাইছেন? জি। এখান থেকে কথাবার্তা বলে কম বেশি করে নেওয়া যাবে? হ্যাঁ, কিছু সুযোগ আছে, দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন। 3 নম্বর যে গরুটা আছে ওটা দেখাই আমরা। চলেন দেখি। বেশ, ভিডিও 3 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন, এটা কোন জাতের? এটা একটা শাহিয়াল সার, শাহিয়ালের সার গরু। জি। এই গরুটার বয়স কেমন হয়েছে? এটা আপনার হচ্ছে দাঁতে আসে নাই, তবে বয়স হয়েছে। আচ্ছা, উপযুক্ত বয়স হয়ে গেছে, সামনেই দাঁতে হয়ে যাবে, অর্থাৎ 23 প্রজেক্টের গরু। জি। কেমন দাম চাচ্ছেন এটার? এটা আপনার হচ্ছে 1,45,000। 1,45,000 দাম চাইছেন, যারা নিতেছে সরাসরি খামারে এসে কিংবা ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবে। অনেক বিগ বড় বডির গরু হবে আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ভিডিও 3 নম্বর সিরিয়ালের গরু, সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। ভিডিও 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাত? এটাও শাহিয়াল ভাই। এটাও শাহিয়াল জাতের গরু। এটা এটা জাতমান ভালো, কালার ভালো, কালারফুল গরু, এটা মাথার সুন্দর শেপটাও অনেক সুন্দর দেখেন। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে এখন? এটা হচ্ছে আপনার উপযুক্ত বয়স হয়ে গেছে, এটার দ্রুতই হয়তো দাঁতে আসবে।
23 উপযুক্ত গরু 23 উপযুক্ত গরু এটা এই গোটার দামটা কেমন চাচ্ছেন এটা হচ্ছে আপনার 143000 টাকা চাচ্ছে 143000 দাম দর করে দেখে শুনে গোটা নিতে পারবে জি নিতে পারবে সাইট কো দেন 5 নম্বরটা দেখাই এই পাশে ভিডিওর 5 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা কোন জাত এটাও সাহিয়াল এটাও সাহিয়াল সাহিয়ালের ভালো আপনার জাতমান ভালো আছে এর যে সৌন্দর্য আসছে দেখেন তো জাতমান কোয়ালিটি দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে পারবে জি এই গোটার বয়স কেমন হয়েছে এখন এটা দাঁতে আসে নাই তবে উপযুক্ত বয়স হয়েছে আর কি আচ্ছা উপযুক্ত বয়স হয়ে আসছে আর এখন খাবার দাবার দিলে পরিবর্তন লক্ষ্য করা যাবে এর পরিবর্তনে একটা রেজাল্ট আসবে ভাই কেমন দাম চাচ্ছেন এটার এটা চাচ্ছে আপনার হচ্ছে 140000 টাকা 140000 টাকা দাম চাইছেন জি এটা ভিডিওর 5 নম্বর গরু সাইট কো দেন 6 নম্বরটা দেখাই ভিডিও 6 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটাও সাহিয়াল এটার কালারটা একটু কম আসছে বিস্কুট কালার তবে জাতমান ভালো এর এগুলো গরু অনেক ভালো মান ডিমান্ডের গরু হবে আর কি আচ্ছা সামনে 23 প্রজেক্ট হিসেবে যারা গরু নিতে চায় কিংবা এই ধরনের করতে খামার করতে চায় তারা চাইলে 6-7টা গরু একসাথেও নিতে পারবে কিংবা সিঙ্গেলেও নিতে পারবে সিঙ্গেলে নিতে পারবে যার যেটা ভালো লাগবে আর কি আচ্ছা এটা ভিডিও 6 নম্বর গরু কেমন দাম চাচ্ছেন এটা এটা আপনার হচ্ছে 130000 টাকা স্যার 130000 জি সাইট কো দেন 7 নম্বরটা দেখাই চলেন দি এই পাশে ভিডিও 7 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন এটা কোন জাত এটাও সাহিয়াল আচ্ছা এটাও সাহিয়াল এর মধ্যে হলেও আপনার এটার হচ্ছে সৌন্দর্য আরো ভালো আচ্ছা হাতে পায় লম্বা অনেক ভালো গরুটা দাঁতে তো হয় নাই গরুটা দাঁতে হয় নাই জি কেমন দাম চাচ্ছেন এটার এটা আপনি হচ্ছে 125000 টাকা 125000 জি আর এখানে যে 7টা গরু একসাথে দেখালাম যদি কেউ 7টা একসাথে নিতে চায় এভারেজ কি দাম বলবেন নাকি ফোনে ফোনে দাম বলে দিবেন না ফোনে দাম বলে দেব এটা হচ্ছে কম বেশি আছে তো ওই প্রথম দুইটা অনেক দাম বেশি ওগুলো আর এগুলোর সঙ্গে আপনার মিলবে না আচ্ছা সেই হিসেবে যদি কেউ সবগুলো একসাথে নিতে চায় তখন ফোন দিলে একটা দাম কম বেশি করে দিয়ে দিবেন জি দিতে পারবো জি আচ্ছা পাশে কিছু বকনা গরু আছে চলুন সেগুলো দেখাই দেখাই এই পাশে আর বেশ কিছু বকনা বের করছেন বকনা শুরুতে যেটা দেখতেছি এটা সম্পর্কে বলবেন এটা কোন জাতের এটা হচ্ছে আপনার ভাই নেপালি গির গিরের একটা বকনা গরু গিরের বকনা জি বকনা না এটা আপনার হচ্ছে প্রেগনেটে আসছে সবে প্রেগনেটে আসছে কিছুদিন এটা সিমেন দেওয়া আছে কতদিন সিমেন দেওয়া আছে আপনার হচ্ছে দাঁত থেকে নিছি তো উনি বলেছে 2 মাসের মতো এরকম হয়েছে আর কি দেড় থেকে 2 মাসের মতো সিমেন দেওয়া আছে এখন এটা তো চেকে আসবে না শুধুমাত্র কার্ড দেখে নিতে হবে না জি 3 মাস যখন হবে তখন যদি তার কপালে থাকে তাহলে প্রেগন্যান্ট নতুবা এখন রেডি হিসেবে নিতে হবে এটা আপনার হচ্ছে অনেক বাসাই কি তো গরু ভাই এইগুলা গরু আপনার হচ্ছে আমার কালেকশন করতে হয় গ্রামে গ্রামে বাসায় বাসায় থেকে বুঝছেন এগুলা হাটে পাওয়া যায় না আচ্ছা তো যারা নেবে জাত উন্নয়ন প্রজেক্ট হিসেবে গরুটা নিতে পারবে জাত উন্নয়নের জন্য বেটার গরু এগুলা এই গোটা সিঙ্গেল দাম কেমন রাখছেন এটা আপনি হচ্ছে 135000 টাকা 135000 টাকা দাম রাখছেন জি যারা নেবে কথাবার্তা বলে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাইট কো দেন পরেরটা দেখাই আপনার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা কোন জাত এটাও আপনার হচ্ছে 100% গির এর দেখেন মাথা নাক কান নাক কানটা দেখেন উল্টানো মাথা উল্টানো ভালো মানের ভালো ডিমান্ডের বকনা আর কি এগুলো ভাই আচ্ছা এটার বয়স কেমন হবে এখন এটা আপনার হচ্ছে প্রেগনেটে আছে ওই একই রকম 2 মাসে প্রেগনেটে আছে আচ্ছা দাঁতে হয়নি তো গরুগুলা না এখনো দাঁতে আসে নাই এগুলা কেমন দাম চাচ্ছেন এটার এটা আপনি হচ্ছে 135000 টাকা চাচ্ছেন 135000 জি সাইট কো দেন বকনা 3 নম্বরটা দেখাই চলেন বেশে 3 নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার হচ্ছে গির এরও ভালো মানের গির ভাই এটা গুজরাটে গির আচ্ছা বুঝছেন এই বাচ্চাটা খুবই ভালো ডিমান্ডের বাচ্চা হবে বড় অনেক বড় মাপের গরু হবে এটা কি রেডি হয়ে গেছে নাকি এখনো হিটে আসে নাই না এখনো হিটে আসে নাই তবে রেডি বক না এটা আচ্ছা ঠিকমতো খাবার দাবার এবং লালন পালন করতে পারলে অল্প দিনে হিটে চলে আসবে রেডি আসার সম্ভাবনা আছে ভাই কেমন দাম চাচ্ছেন এটার এটা চাচ্ছে আপনার 128000 টাকা 128000 জি আর এই তিনটা যদি কেউ একসাথে নেয় তাহলে তিনটা একসাথে নিলে আপনার ওই 130000 করে আসবে ভাই 130000 করে জি লটে যদি কেউ নেয় তারপরে ফোন দিলে কম বেশি করে দিতে পারবে অল্প সামান্য ভাই এগুলো গরু আমার কালেকশন করাই অনেক কষ্টকর আচ্ছা এটা বকনার 3 নাম্বার এটা সাইট কো দেন 4 নাম্বার যেটা আছে ওটা দেখাই চলেন এই পাশে 4 নাম্বার সিরিয়ালে একটা বকনা নিয়ে আসছেন এই বকনাটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা আপনার সাদা কালারের একটা গির গির গরু জি আচ্ছা আপনার এখানে যে একটা বকনা বা প্রেগন্যান্ট আছে সবগুলাই দেখতেছি গির সবগুলাই গির ভাই আচ্ছা এটা হচ্ছে কালার এগুলো তো সব লাল কালার হয় এটা আবার সাদার মধ্যে ভাই আমি কালেকশনটা করছি আচ্ছা এটা কি দাঁতে ভাঙছে
এটা এখনো দাঁতে আসে নাই, দাঁতে আসে নাই না। প্রেগন্যান্ট হয়েছে কি? প্রেগন্যান্ট হয় মাত্র 2 সপ্তাহর মতো আছে। 2 সপ্তাহর মতো সিমেন দেওয়া হয়েছে? জি, সিমেন দেওয়া হয়েছে। আচ্ছা, এটাকে এখন রেডি হিসেবে নেওয়া যেতে পারে? জি, রেডি হিসেবে নেওয়া যেতে পারে। কেমন দাম চাচ্ছেন এটার? এটা চাচ্ছে আপনার হচ্ছে 118,000 টাকা। 118,000 টাকা দাম চাইছেন। সাইড করে দেন, পাশে আরো তিনটা গির আছে, ওইগুলো দেখাই। এবারে আবার বড় সাইজের তিনটা গির গরু নিয়ে আসছেন। শুরুতে যেটা দেখছি এটা সম্পর্কে একটু জানাবেন। এটা হচ্ছে ভাই 100% গির, এটা অনেক বড় মানের গরু হবে, এটা কালারও ভালো। এটা আপনি হচ্ছে প্রেগনেটে আছে, 2 মাস প্লাস প্রেগনেটে আছে, 2 মাস প্লাস প্রেগনেটে আছে। যারা জাত উন্নয়নে কাজ করতে চায় কিংবা এই ধরনের গরু থেকে ভালো একটা বাচ্চা আশা করে, তারা চাইলে এই ধরনের গরু নিয়ে খামার করতে পারবে। জি, নতুন খামার এবং জাত উন্নয়নের জন্য এগুলো একদম সেরা হয়, পারফেক্ট গরু। তো এই গরুটার প্রাইসটা কিরকম রাখছেন? এটা আপনি হচ্ছে 125,000 টাকা। 125,000 টাকা। যারা নিবে জাতমান ধরে গরু কিনতে চায় দেখে শুনে কিনতে পারবে। জি, কিনতে পারবে। সাইড করে দেন, এরপর যেটা আছে ওটা দেখাই আমরা। চলেন, এই পাশে আরো একটা বকনাগ নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা আপনার হচ্ছে গির, এটাও গির, এটাও গির। জি, আপনার কাছে যে একটা বকনা আছে সবই গির বা একই জাতের গরু? সব একই জাতের গরু, সব গির। আমাদের সব বাছাইকৃত কালেকশন ভাই এগুলা, বুঝছেন? এটা এটাও ভালো বড় বড় মানের বকনা আর কি ভাই। এটা হচ্ছে আপনার রেডি, উনি যার থেকে নিছি এটা বলছে প্রেগনেটে আসছিল, বীজ দেওয়া আছে, এখন আছে কিনা আমি সঠিক জানি না। দর্শক ভাইরা যাদের যারা নেবে তাদের ভাগ্যে। আচ্ছা, এখন রেডি হিসেবে নেওয়া যাবে? রেডি হিসেবে নেওয়া। দাঁতে তো হয় নাই? না, এটাও দাঁতে হয় নাই। কেমন দাম চাচ্ছেন এটা? এটা আপনি হচ্ছে 115,000 টাকা চাচ্ছেন। 115,000 টাকা। জি, সাইড করে দেন, সর্বশেষে আর একটা বকনা আছে ওটা দেখাই। এবারে সর্বশেষে আরো একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনি হচ্ছে গির, আমার কালেকশনই সবই গির ভাই, সবই গির, বকনা মানে গির। আচ্ছা, গিরি সব কালেকশন করা। এটা আপনার হচ্ছে খুব হাই সোসাইটির গির, এটা প্রেগনেটে আছে ভাই। প্রেগনেটে আছে? জি। কত দিনের সিমেন দেওয়া আছে? এটা আপনার হচ্ছে 2 মাস প্লাস সিমেন দেওয়া আছে। 2 মাস প্লাস সিমেন দেওয়া আছে। কেমন দাম চাচ্ছেন এটা? এটা আপনার হচ্ছে 128,000 টাকা চাচ্ছি ভাই। 128,000। জি। আর এখানে যে বড় সাইজের চারটা গির গুলো দেখাচ্ছি, চারটা যদি একসাথে নেয় তাহলে কেমন দাম? এগুলো চারটা একসাথে নিলে আপনার হচ্ছে 120,000 করে আসবে ভাই। 120,000। জি, যেটা যেমন দাম চাইছেন সব দাম বাদ চারটা একসাথে নিলে 120,000। আচ্ছা, যারা নেবে চারটা গরু একসাথে নিয়ে খামার করতে পারবে। এর পাশাপাশি জাত উন্নয়নের জন্য যদি নতুন খামারিদের জন্য এগুলো একদম বেটার ভাই। আচ্ছা, বুঝছেন? তো আপনার কাছে কালেকশন করতে 14টা গরু ছিল, 14টা গরুই আমরা দেখাইছি। জি, এর পাশাপাশি আরো যদি কোনো ধরনের গরু প্রয়োজন হয় আপনাকে বললে আপনি কালেকশন? হ্যাঁ, অবশ্যই কালেকশন করে দেবো। আমার আরো গরু আছে, আমি ওগুলো আর দেখাবো না, এমনি বেশি হয়ে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভাই জান। আচ্ছা, তো সর্বশেষে বলবেন যে ক্রেতা ভাইরা এই গরুগুলো নিলে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তারা? এইগুলো নিলে আপনি আমার বলার যে এটা আপনার জাত উন্নয়নের জন্য, নতুন খামারিদের জন্য খুবই ভালো। আর এই গরুগুলো আপনার অসুখ একদমই কম, আর এদের হচ্ছে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা অনেক বেশি, এদের অসুখ বিসুখ হয় নাই, আর কনসেপ্টটাও ভালো পাওয়া যায়, খুব ভালো। জি, আর এটা আপনার হচ্ছে সরাসরি আপনার হচ্ছে শুধু গির দিয়ে যদি কেউ সিমেন দিতে পারে এর মধ্যে থেকে আপনার ভালো আপনি ভালো থাকবেন ভাই।